আজ পর্যন্ত সংসার আপনার আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে, এইরকম কোন দলিল দিবেন যা আল্লাহ এইরকম দেখছে? আল্লাহকে দেখা যায় না, তবে দেখা যায় আমার হুজুর পাক ছোট বাজার ২৭ রজব মেরাজে ভ্রমণ করেছিলেন। আমার আল্লাহর রাসূল আল্লাহর কাছ থেকে দুনিয়ায় আসতেছেন, আসার সময় আল্লাহর রাসূল আরশের পায়া ধরে কান্না শুরু করে দিলেন। আমার আল্লাহ বললেন, ও আমার দোস্ত, আমার হাবিব, ২৭ বছর কথা বললাম, আপনাকে আমার কাছে রাখলাম, আবার কেন আপনি কাঁদেন? আল্লাহর রাসূল বললেন, হে আমার মালিক, আমি তো আপনাকে দেখলাম, কিন্তু দুনিয়াতে গিয়ে আমি যখন চলে যাব, আমি আপনাকে দেখে আমি রসুলের আত্মা শান্তি হয়েছে, আপনি কথা দেন আমার উম্মতেরা আপনি কে কিভাবে দেখবে? যদি আমার উম্মতেরা না দেখে আপনাকে, তাহলে আমার দেখার এই সার্থক কথা নাই, আপনি একটা উপায় বলে দেন কিভাবে আমার উম্মতরা আপনাকে দেখতে চাইবে যখন? আমি বলিব, আল্লাহ বললেন, আস-সালাতুল মিরাজুল মুমিনিন। হে রাসূল, আপনি দুনিয়াতে গিয়ে আপনার উম্মতদেরকে বলেন, আমি আল্লাহকে যদি কেউ দেখতে চাই, সে যেন পাঁচবার ফজর নামাজ পড়ে। আমি আল্লাহ আমার বান্দার সাথে নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে আমি দেখা করব। বাবাজের কথা শুনি না, তাতে আমার খুব একটা ভালো লাগলো না। মানুষ শরীয়তের ছাতা উনার কাছে ইয়া পছন্দ হয় নাই। আগে গান দেন বাবাজি। ওরে শরীয়তে
নামাজ পড়ে তার সম্মুখ গুরুকে সামনে রাখিয়া, পাঁচক তো নামাজের দরকার নাই ভাবে বুঝিলা বোঝাইয়া। হাদিসের মধ্যে আমার রসুল বলেছেন, হে আমার উম্মতেরা তোমরা শুনিয়া রাখো দুনিয়ার উপরে আমার যেই উম্মত ফজরের নামাজ কায়দা করে সেই উম্মতের প্রতি ইমান বেজার হইয়া যায় করে, আমার যেই উম্মত জোহরের নামাজ পড়ল না তার প্রতি আল্লাহর ফেরেশতা সব বেজার যায় হইয়া, আমার যেই উম্মত আসরের নামাজ পড়ল না তার প্রতি আল্লাহ সমস্ত পয়গাম্বর বেজার যায় হইয়া, আমার যে উম্মত মাগরিবের নামাজ পড়ল না আজান কানে শুনে আমার ওই উম্মতের প্রতি আল্লাহর কোরআন বেজার হইয়া যায়। নবী আমার বলেন পাক জবানে, এশার নামাজ যেই উম্মত খায়জা যায় করিয়া আমার আল্লাহ ডাক দিয়া কয় দস্ত বলে দেন ওই বান্দার প্রতি আমি আল্লাহ নিজে বেজার যায় হই। রসুল বলেছেন আল্লাহ কয় যেই বান্দা এশার নামাজ পড়ল না আমি আল্লাহ ওই বান্দার উপর আমি আল্লাহ নিজে অসন্তুষ্ট হয়ে যাই। যার উপর আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় ও যত বড় ফকির হয়, আল্লাহ কইছে বে নামাজের জায়গা আমার আমার দরবারে জায়গা নাই, কি আমার সাইরানের ফকি কি কথা কই জানি গেছে ভাই। আবার ওযু গোসল হয় লাগে না কথা তো লাগ কই না সার বোঝাইয়ে থাকে বোঝাই হইয়া, নামাজ হচ্ছে বেহেস্তের চাবি আর নামাজের চাবি হচ্ছে ওযু, যাহার শরীর পবিত্র ওর তো কোনো এবাদত বন্দেগী নাই, কারণ আল্লাহর নামে পৃষ্ঠ একটা কথা বলা হয় আল্লাহ পাক রসুলে পাক, তাহলে পাকের কাছে যাইতে চাইলে আগে নিজেকে পাক করিয়া যাইতে হবে, আর অজু গোসল না দিলে কোনোদিন মানুষ পাক হয় না। আপনি সারা দিনে একদিন গোসল করেন না পরের দিন রাত্রে আপনার চেহারাটা কেমন দেখা যায় এটা ভালো করে দেখেন, আর পাঁচবার অজু করিয়া নামাজ করিয়া রাত্রে বেলা একটা মতো চেহারাটা তাকে দেখবেন আপনার চেহারা কেমন দেখা যায়, পাকের মধ্যে আমার আল্লাহ পাক আমার রসুল পাক। আমরা যে কিনা কইতাছে ওই কিনার কথা আমার রাসুল কইছে কিনা আমার মনে হয় না, তবে ঝগড়া না মূর্খ মূর্খ ঝগড়া বললে হয় হাতাহাতি, আর কেনিয়ে কেনিয়ে ঝগড়া হইলে হয় মুখে মুখে দশার দূরে দূরে থেকে ওইটার মধ্যে কোনো আহত কোনো নিহত নাই। আমাদের কাছে আগে আমি দুইটা প্রশ্ন রাই কেন এবার বেশি করুন না বাবা দুইটা প্রশ্ন করুন, মানব দেহের মাঝে পাঁচটা আত্মা আছে যেইটা হইল মারিফত যিনি আমাকে দেখাইলেন, মানব দেহে পাঁচটা অজুদ আছে বছরের বাংলা শব্দ অর্থ হয়েছে দেহ, আপনার কাছে আমার জানা থাকবে এই পাঁচটা আটটা পাঁচটা অজুদের সাথে মিশ্রিত কোন দামি কোনো বেচার পারেন না, প্রথমে ফকিরের ভাব সব বুঝা লইছি, ফকির ভালো আছে
আশা করি আমাদেরকে বুঝাইতে পারবেন। পাঁচটা ওজুদের মাঝে পাঁচটা আত্মা আছে, এই পাঁচটা আত্মা কোন আত্মা কোন ওজুদের সাথে এই মিশ্রিত অবস্থায় আছে? এক নাম্বার প্রশ্ন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হইল, আমার বাবাজির কথা থেকে এই মানব দেহের মাঝে দশটা লতিফে আছে, এই দশটা লতিফা দশটা খাদ্য আছে, যেই খাদ্য ফকির আহার করে উনি চিরঞ্জীবের উৎস হয়ে যায়, সেই দশটা লতিফা খাদ্য দশটা কি আর নাম কি একটু বাদ রাখাইতে হয়। হ্যাঁ, আমরা ভাত পানি দাও খাই, তরকারি দাও খাই, আবার বিরিয়ানি পোলাও খাই, আপনার কাছে আমার জানা থাকবে এই লতিফা দশটার খাদ্য আসলে মূলত কি? এইবার আমার কাছে প্রশ্ন করে, আসলের ভিতরে কিভাবে আল্লাহর সাথে মেরাজ হয়? নামাজের মাধ্যমে বলেন ভাই আমার। আমরা যখন শরীয়তের লোক মসজিদে জামাতে নামাজ পড়তে যাই গোচলিয়া, এই নামাজের মধ্যে কয়েকটা ভাব আছে লেন না বুঝিয়া। আশাহুদের একটা বৈঠক আছে, আমরা সেই জায়গাতে বসিয়া আত্মাহিয়া তো চট করে একটু নীরব যাই হইয়া। রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর আল্লাহর সাথে মিরাজ কোন সময় হবে নামাজের মাধ্যমে? রসুল তার একটা দিক নির্দেশনা দিয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, তোমরা যখন নামাজের সেজদা রুকু কার্যক্রম শেষ করিয়া যখন তাশাহুদের বৈঠকে তোমরা বসো, আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া সালাওয়াতুত তাইয়াতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই তাশাহুদটা যখন আমরা পাঠ করি, পাঠ করার পর ওই জায়গার মধ্যে আমরা একটু নীরবতা পালন করি, একটু ধ্যানমগ্ন হয়ে থাকি। যাহার ইবাদত সহি সুত্র জায়েদ হইয়া সেই বান্দার সাথে আল্লাহ মেরাজ করে সেই সালাতে যায়, এই সময়টার মধ্যে বান্দার সাথে মেরাজ হয়, তারপরে নামাজের প্রকার সম্বন্ধে শিখাইছে, নামাজের প্রকার সম্বন্ধে কোরআন পাকের মধ্যে 19 প্রকার সালাতের কথা বলা আছে, যতক্ষণ পর্যন্ত আপনার পাঁচ অঙ্ক নামাজ ধরবেন না ততক্ষণ পর্যন্ত আপনার এই শরীর থেকে পাপ ধরবে না। এই জাকাত তার আদায় হয় সালাতের মাধ্যমে, যখন মানুষ সালাতের মধ্যে যায় দিনে পাঁচবার নামাজ পড়ে, একটা মানুষ যদি দিনে পাঁচবার নামাজ পড়ে সেই মানুষটা খারাপ কাজ করার সময় থাকে। এই কাজগুলো যেই মানুষটা করে তার দ্বারাই বাবা কোনো খারাপ কাজ হয় না। এইবার তার কথা হইল, আমার সাথে বেশি তো জানার কথা না,
শুনছে কোনটা সত্য? যেখান থেকে সিডিং শরীয়তের কোনো দোষ নাই, এখানে দোষ হয়েছে যার যার ব্যক্তিত্ব, যার যার খাসিলতের দোষ, এখানে শরীয়তের কোনো দোষ নাই। আমাদের টাঙ্গাইল থানা, কালীহাতি থানা, গড়াই থানা, শরীফপুর থানা, বাসাইল থানা, এত ঘন ঘন থানা দিছে, ও থানায় মানুষ ধরে নেয় না গো, এত ঘন ঘন থানা দিছে, তাই কুলাইবার পারে না প্রশাসনের লোক। আর থানা যদি না থাকতো উভয় আছে, আপনার মার কাছে একটু অবশ্যই জিগাইছেন উচিত ভাবে, উচিত বেড়া যদি হইয়া থাকেন আজকে সত্য কথা কয়ে যাবেন এই মঞ্চে। একটি বিষয়, এই শরীয়ত যার কাছে নাই ওর কাছে রসুল নাই, যার রসুল নাই তার আল্লাহ নাই, আর যার আল্লাহ নাই ওর মুর্শিদ নাই। অন্তর্গত কিভাবে দেখেন যদি আপনি বলেন যে আমার মুর্শিদ রূপে দেখি, এখানে আমার প্রশ্ন থাকবে আপনার মুর্শিদ তাকে থাকে, আপনি মুর্শিদ নাই কোনো মাবুদ আল্লাহ আমি ব্যতীত, ঠিক আছে না আল্লাহর অভাব নাই গো, আমার এই বিষয়গুলো আজকে একটু ক্লিয়ার করে দিয়েন। তবে এই শরীয়তের যে মানুষগুলার কথা আপনি কইতেছেন, আসলে আমি আগেই বলছি বর্তমান যুগে তারা নবীর মিলা একদল আছে পরেই নেয়, আর এক দল আছে পরে ওরা বসে ওগরে ওরা তাই না খাড়া করা করছে না এই দল আছে, আবার আর এক দল আছে
নানা তাজিমের শহীদ। এখানে হাদিসের মধ্যে বলা হয়েছে কেয়ামের কথা, আর এরা করে জুলুস, জুলুস বলে যেটাকে বসে বসে মিলাদ করা হয়, এই জুলুস করে না, এরা কেয়াম করে নাই। সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদান আবা আহাদিহি মিরজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি খাতামান নবী। কি বলেছেন? বিকুল্লি শাহিন আলিমা ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, হে মালাইকগণ, আমি আমার রসুলের প্রতি দরুদ ও সালাম প্রেরণ করি, তোমরাও দরুদ ও সালাম প্রেরণ করো। যারা এই দরুদ সালাম প্রেরণ করে না, তারা কোনো শরীয়তের লোক না, তারা কোনো তরিকতের লোক না, তারা হকিকতের লোক না, তারা মারিফতের লোক না, তারা ওহেদানিয়াতের লোক না, ওরা আলাদা একটা গুরু। বনি ইসরাইলের মধ্যে এত ঝগড়া ফেসা, ওই ওইটার একটা শাখা এই বর্তমান আমাদের বাংলাদেশেও আছে। তাই বলে আপনি ওইগুলা দেখে এই শরীয়তে আপনি না পছন্দ করেন না, শরীয়তে আপনি কোনো বাজে মন্তব্য করেন না, সত্য সরল সুপথ যেটা ওইটাই হইল আমার শরীয়ত। সূরা ফাতিহার মধ্যে বলেছেন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, তোমরা সেই মুস্তাকিমের রাস্তায় তোমরা ধাবিত হয়ে যাও, তাহলেই তোমরা নবীকে পাবে, মুশরিককে পাবে, আল্লাহকে পাবে, এবং কি তোমরা জান্নাতের লক্ষ্য খুঁজিয়া পাইবে। ইহা ছাড়া কাজ হবে না। সাধনার ভজন আপনি যতই করেন, নবীদের ছাড়া না, আল্লাহ ছাড়া না, মুর্শিদ ছাড়া না।